আসসালামু আলাইকুমার আহমাতুল্লাহি অবারাকতু প্রিয় দর্শক যে দোয়া পাঠ করলে আল্লাহ পাগ তার থেকে সোহত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা হাদিস হজরত আবু হুরাইর রায়দী আল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় রবী সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলেছেন তুমি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পরো কেননা তা বেহেশদের রত্ন ভান্ডারের অন্তর্ভুক্ত হজরত মাকহুল নদী আল্লাহ তালাহ বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ মাংজা আ মিনাল্লা ইল্লা ইলাহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হল দারিদ্রতা দোয়াটি হল এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মাংজা আ মিনাল্লাহি ইল্লাহ ইলাহি বাংলা উচ্চারণ দেওয়া আছে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা আ ইল্লা ইলাই আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সোত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা এই হাদিসটি ইমাম নাসাই রহমাতুল্লাহ ইয়ালাই তার নাসাই শরীফে ও হাকেম নিসাফুরি রহমাত উল্লাহ তার মোস্তাদাক গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি দোয়াটি আমল করুন ট্রাই করুন চেষ্টা করুন আপনারও কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাদিস হজরত ওসমান ইমা আফান রদি আল্লাহ তালাহ বলেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এ দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিস্মিল্লা হিল্লাদি লায়াদুররু মা আসমিহী সাইয়ুং ফিল আউরুদি ওয়ালা ফিস সামা ই ওয়াহুয়া সামি আলিম বাংলা উচ্চারণ বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুররু মা আসমিহি সাইয়ুং ফিল আউরুদি ওয়ালাফি সামা ই ওয়াসামি ওলা আলীম অর্থ আমি আল্লার নামে পানাহ চাচ্ছি যার নামের বর্গতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ আমলটি কীভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকালে ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পড়বেন তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক এই হাদিসগুলো রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানগ একশো চুয়াত্তর